বিশ্বকাপের বাছাই পর্ব নিয়ে কথা বলতে গিয়ে কিলিয়ান এমবাপ্পে ছোট করেছিলেন দক্ষিণ আমেরিকার ফুটবলকে। ফরাসি ফরওয়ার্ড বলেছিলেন, দক্ষিণ আমেরিকায় ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই উচ্চমানের ফুটবল খেলে না। ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের মতে আর্জেন্টিনার ফুটবলের মান ইউরোপের যে কোনো দলের থেকেও পিছিয়ে। বিশ্বকাপের আগে কিলিয়ান এমবাপ্পের করা এই মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে ব্যাপক। তবে লিওনেল মেসি এমবাপ্পের এই মন্তব্য নিয়ে খুব বেশি একটা কিছু বলেননি। সে সময় আর্জেন্টাইন মহাতারকার অপেক্ষা ছিল বিশ্বকাপ জয়ের। শেষ পর্যন্ত অধরা শিরোপা হাতে ধরা দিয়েছে মেসি। দীর্ঘ 36 বছরের শিরোপা খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন লিওনেল মেসি। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফর্ম করে 7 গোল করেছেন আর্জেন্টাইন এই তারকা, হয়েছেন বিশ্বকাপের সেরা ফুটবলার। সবশেষ 2002 সালে ব্রাজিলের হাত ধরে বিশ্বকাপ শিরোপা দেখেছিল দক্ষিণ আমেরিকার মানুষ। আর এবার লিওনেল মেসির হাত ধরে দীর্ঘ 20 বছর পর দক্ষিণ আমেরিকায় ফিরেছে বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে কিলিয়ান এমবাপ্পের অহংকারী মন্তব্যের কড়া জবাব দিয়েছেন লিওনেল মেসি। দীর্ঘদিন পর দক্ষিণ আমেরিকাকে বিশ্বকাপ উন্মাদনায় মাতিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। নিশ্চিতভাবে কিলিয়ান এমবাপ্পে জবাব পেয়েছে মেসিদের কাছ থেকে।